আজ থেকে তুলি রান্না বান্না শুরু, তাই না? আমি এখন একটু করে সুস্থ হয়েছি, আর আপনারা তো জানেনই আপনার ভাইয়া অন্যের হাতে রান্না খাইতে পারে না, এই জন্য কষ্ট করে রান্না করতে আসছি আমি। এগুলা হচ্ছে সামুদ্রিক মাছ, তাই না তুলি? আসলে আমরা তো সামুদ্রিক মাছ খাই অভ্যস্ত না, তাই না? তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই মাছটা যদি খুব ভালো করে রান্না করা না যায় আমরা কিন্তু খাইতে পারবো না। তুলির মা আছে, এই যে তুলির মা তরকারি কাটাকাটি করছে, এখানে যে মশলা করছে ওইখানে আলু পেঁয়াজ রসুন এগুলো সেলাই নিচ্ছে। তো ওনার তো বয়স হয়ে গেছে, উনি আসলে সব রকমের রান্না এখন আর ঠিকঠাক মতো করতে পারে না। তো সেই ক্ষেত্রে হ্যাঁ, তুলিকে আমি মানাই করছিলাম। আমার ভিডিও দেখে আমি জানি আপনারা অনেকেই বলবেন যে মাত্র 7 দিন না যাতে এখনই আবার কাজে লাগাই দিয়েছেন এই সেই। তো সবাই বলে আমরা নাকি তোমাকে দিয়ে অনেক কাজ করাই দিছি, এই জন্য তোমার এই অবস্থা হয়েছিল, আর বাচ্চারা তাড়াতাড়ি হয়ে গেছে, বুঝছো? না না, সব কাজই যেগুলো ভারী কাজ সবাই মিলে করে দেয়, আর রান্নাটা শুধু আমি বসে থেকে করি। আর সবকিছু তো আল্লাহর ইচ্ছা, তাই না? আল্লাহ কার কখন কি করবে এটা তো কেউ জানে না। তো হ্যাঁ, আমরা তো বলতে পারবো না। আর এই যে এখানে আমাদের ভাত হচ্ছে, ভাত উঠায় দেওয়া হয়েছে, আর এখানে যে মাছ ভাজা হচ্ছে, তো এই মাছগুলো হচ্ছে সামুদ্রিক মাছ, তো এই জন্য তুলি বলছে আমি নিজে হাতে রান্না করব। তো এখানে যে টুলও দিয়েছে তুলিকে একটা, তুলি বলছে আমার যখন সমস্যা হবে আমি তখন বসবো। তো বেল্ট বান্ধা আছো, তাই না তুমি? বেল্ট বান্ধা আছে, যে গেঞ্জির নিচে বেল্ট বান্ধা আছে। তুলি, আমরা কি তোমাকে রান্না করার জন্য জোর করছি, বলো? না, রান্নাটা আমার মাই করতে চাইছিল, আসলে সমুদ্রের মাছ আমার মা বাবা রান্না করতে পারবে না, আমি এই জন্য বলছি যে আমি একটু কষ্ট করে রান্না করে দিই, সবাই মিলে আনন্দ করে খাবে নি। আর তুমি তো এখন সুস্থ, আগের চাইতে অনেকটাই, তাই না? হ্যাঁ, আগের চেয়ে অনেকটাই সুস্থ। আর তুলি টুকটাক হাঁটাহাঁটি করতে পারছে, আর আপনারা তো আমাদের ভিডিওতে দেখছেন তুলি কতটা সুস্থ আছে। আর তুলির অনেক যত্ন নেওয়া হচ্ছে, হ্যাঁ যত্ন নেওয়া হচ্ছে বলেই তুলি কিন্তু অনেকটাই সুস্থ আছে। আর যে তুলির মাও এখানে আছে, তুলিকে যে কতটা আমরা কাজ করাই, তুলির মা তো আমার একটা ব্যাপারে শেষ করে দেবে, বুঝলেন? যদি বেশি কাজ করাইলি। এই রান্নাটাতে অনেক তেল মশলা বেশি দেওয়া আছে, কারণ আমরা বাড়ির সবাই মিলে খাবো, তো সেই জন্য একটু বেশি তেল মশলা দিয়ে রান্না করা হচ্ছে। আর তুলির জন্য স্পেশালি যে এখানে কবুতরের মাংস রাখা আছে, এই কবুতরের মাংস রান্না হবে। আর এটা একটা খুবই ছোট্ট একটা কবুতর, আর অল্প তেল মশলা ঝাল দিয়ে তুলির জন্য রান্না করা হবে। এই কয়েকদিন আমি রান্না করে দিয়েছিলাম তুলিকে, তুলি মানে যেই ধরনের খাবার খাওয়া প্রয়োজন সেই খাবারগুলো আমি রান্না করে দিয়েছিলাম। তো তুলি বলছিল আজকে যেহেতু মাছটা আমি রান্না করছি, কবুতরটা আমি রান্না করতে পারবো, তুমি মেয়েকে সামলাও। তো আমি মাঝে মাঝে তুলির রান্নার একটু ভিডিও করে দিচ্ছিলাম, আর মেয়েকে গিয়ে দেখে আসতেছিলাম মেয়ে উঠছে কি না। আমাদের মেয়ে ঘুমাইছিল, তো রান্নাবান্না করার পর হাত মুখে তুলির অনেক ক্ষুধা পাইছে। আমি সব খাবারগুলো ঘরের মেঝেতে নিয়ে যাই দিয়ে আসি তুলিকে। তো এই যে কবুতরের মাংস দিয়ে তুলি এখন ভাত খাবে, মানে পাতলা ঝোল করা হয়েছে কবুতরের। আর এখানে যে লেবু, ডক্টর তো তুলিকে প্রতিদিন 5টা করে লেবু খাইতে বলছে, তো আমি সবসময় তুলিকে বেশি বেশি লেবু খাওয়ানোর চেষ্টা করি। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।